হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমাদের অনেকেরই অর্থ সেমিস্টার হয়ে গেছে ইভেন সেমিস্টার কবে থেকে চালু হতে চলেছে এবং ইভেন সেমিস্টার কিভাবে হবে এবং তোমাদের ইভেন্ট সেমিস্টারের এক্সাম কবে হবে কিভাবে হবে কবে তোমরা পরের ক্লাসে উঠবে এবং যাদের অর্থ সেমিস্টার হয়নি তাদের ক্ষেত্রে কি হবে এই সমস্ত কিছু নিয়ে কলেজের আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব সেই কারণে তুমি যদি পশ্চিমবঙ্গের কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু সকলে একই ইউনিভার্সিটির স্টুডেন্ট না বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট সেক্ষেত্রে কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে যারা অর্থ সেমিস্টার রীতিমতো নিয়ে ফেলেছে এ এবং ইভেন্ট সেমিস্টার আর শুরু করার পরিকল্পনা করছে কিন্তু এখনও পর্যন্ত অনেক এরকম অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে যা এখনও পর্যন্ত অড সেমিস্টারে নিয়ে উঠতে পারিনি এক্সামিনেশান চলছে কিছু কিছু ইউনিভার্সিটি যেমন বর্ধমান ইউনিভার্সিটি বলতে পারো এছাড়া তোমরা কল্যাণ ইউনিভার্সিটির কথা বলতে পারো যেখানে ফার্স্ট সেমিস্টারের এখনও পর্যন্ত এক্সামিনেশানে নেওয়া হয়নি সেক্ষেত্রে অনেকের ধারণা রয়েছে যে আমাদের যে অর্থ সেমিস্টারগুলো এখনও পর্যন্ত আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে নেওয়া হয়নি মানে যাদের এখনও পর্যন্ত ও অর্থ সেমিস্টার নেওয়া হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু অফলাইনে না অনলাইনে এক্সামিনেশান নেওয়া হবে বাকিদের মতন কিন্তু এখন কথা হচ্ছে ইউজিসির যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনটা কিন্তু পরিষ্কারভাবে বলে ছিল যে তোমাদের এর কোন সময়ে কোন সেমিস্টার নেওয়া হবে এবং কত সময় ধরে সেই সেমিস্টার চলবে এবারে যেহেতু কোভিডের পরিস্থিতি ছিল সেই কারণে তোমরা সকলেই জানো তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশানের যে প্রিপারেশান টাইম সেটা কিন্তু অনেকটা সময় কম পেয়েছো ছ মাসের পরিবর্তে চার মাস তোমরা সময় পেয়েছো এবং ইভেন্ট সেমিস্টারের জন্যও ইউজিসির গাইডলাইন অনুযায়ী চার মাস তোমরা সময় পাবে ছ মাসের পরিবর্তে তো এখন দেখা যাচ্ছে অনেক ইউনিভার্সিটি এরকম রয়েছে যারা এখনও পর্যন্ত অট সেমিস্টারই শেষ করেনি তাদের ক্ষেত্রে আমি জানি না কীভাবে এ তারা আরও কম সময়ে কীভাবে পুরো ইভেন্ট সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করবে এবং কীভাবে এ তারা কী হচ্ছে এক্সামিনেশন নেবে কবে এক্সামিনেশন নেবে এবং কবেই বা পরের বর্ষে স্টুডেন্টদের ওঠাবে তো এ নিয়ে তো একটা দ্বিধা রয়েছেই তাছাড়া যারা অ্যাকচুয়ালি অর্থ সেমিস্টার দিয়ে দিয়েছ ও ইভেন্ট সেমিস্টারে এর ভাবছো যে ইভেন্ট সেমিস্টার আমাদের ক্ষেত্রে কবে চালু হবে দেখো ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু পাঁচই এপ্রিল থেকে মানে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের অ্যাকচুয়ালি এ যে ইভেন্ট সেমিস্টার আছে সেটা চালু হওয়ার কথা কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু অর্থ সেমিস্টার নিয়ে নেওয়ায় ইভেন্ট সেমিস্টার কিন্তু যথা সময়ে চালু করবে এমনকি প্রেসিডেন্সি কলেজ কিন্তু বলেই দিয়েছে যে পাঁচ তারিখ পর্যন্ত কেন ওয়েট করবো দু তারিখের পর থেকেই আমরা ইভেন্ট সেমিস্টার চালু করে দেবো এবং আরও কিছু ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু রীতিমতো যারা অর্থ সেমিস্টার নিয়ে নিয়েছে তারা কিন্তু ইভেন্ট সেমিস্টার শুরু করছে যথা সময়ে যেরকম প্রেসিডেন্সি কলেজ বললাম বিশ্বভারতী এবং বিভিন্ন এরকম ইউনিভার্সিটি রয়েছে কলেজ রয়েছে যারা কিন্তু এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে অ্যাকচুয়ালি তোমাদের এর ইভেন্ট সেমিস্টার শুরু করছে এবার কথা হচ্ছে ইভেন্ট সেমিস্টার কিভাবে নেওয়া হবে অনলাইনে নেওয়া হবে না অফলাইনে নেওয়া হবে তো ক্ষেত্রে তোমরা জানো যে এখনকার যে পরিস্থিতি এবং আগে যখন নর্মাল ছিল অনেকটা কোভিডের প্রভাব অতটা পরিমাণ ছিল না তখনও কিন্তু তোমাদের এর স্কুল খুলে গিয়েও কলেজ খোলেনি আর এখন কিন্তু আগের থেকে অনেকটাই সংক্রমণ বেড়ে গেছে সেক্ষেত্রে তোমাদের অনলাইনে হবে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে যেমন প্রেসিডেন্সি বলো বিশ্বভারতী বলো এবং বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে যে তোমাদের যে ইভেন্ট সেমিস্টার রয়েছে সেটা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রায় যাদের অড সেমিস্টার আর কমপ্লিট হয়ে গেছে তাদের ইভেন্ট সেমিস্টার চালু হয়ে যাবে অনলাইনে এবার অনেকের ডাউট রয়েছে আমরা অনলাইনে তো ইভেন্ট সেমিস্টার করব আমাদের ফার্স্ট সেমিস্টার অনলাইনে হয়েছিল সেই কারণে অনলাইনেই এক্সামিনেশন রয়েছে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যদি ইভেন্ট সেমিস্টার অনলাইনেই নেওয়া হয় আমাদের এক্সামিনেশন কী রূপ উপায় হবে দেখো এই মুহূর্তে পুরো প্রপারভাবে মানে এটাই হবে অনলাইনেই হবে বা অফলাইনেই হবে এরকমভাবে কেউ বলতে পারে না ইউনিভার্সিটি পর্যন্ত বলেছে পরে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে এবং তো এখানে আমি বলে রাখি যে তোমাদের যদি এখনের যে পরিস্থিতি এবং তোমরা দেখছো বিভিন্ন যে বাইরের স্টেটগুলো যে আমাদের স্টেটে সংক্রমণ অতটা পরিমাণে ছড়ায়নি যেরকম মহারাষ্ট্র তেলেঙ্গানা বলো সেগুলো কিন্তু রীতিমতো স্কুল খুলে পুনরায় বন্ধ হয়ে অনলাইনে সিট হয়ে গেছে সেক্ষেত্রে সেখানে কিন্তু ও যে অনলাইন ক্লাসেস হচ্ছে এবং তোমরা আগেও জানো তোমাদের আগের পরিস্থিতি দেখে যে আগে যখন অনলাইনে ক্লাসেস হয়েছিল তখন কি এক্সামিনেশনও কিন্তু অনলাইনেই হয়েছিল ও এবং তোমাদেরও সেটা দাবি ছিল যে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম সেরকমভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার বা অর্থ সেমিস্টার আর কিন্তু তোমাদের এর অনলাইনে হয়েছে এই মতো ও তোমাদের ইভেন্ট সেমিস্টারও যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরিকল্পনা করছে অনলাইনে শুরু করারই অফলাইনে এই মুহুর্তে শুরু করা যাবে না সেহেতু কিন্তু তোমাদের যে এ সেমিস্টার অনলাইনে হয়েছিল সেরকমই কিন্তু ইভেন্ট সেমিস্টারও তোমাদের অনলাইনেই এক্সামিনেশান হবে যেটা এখন আশঙ্কা করা যায় তো পরবর্তী সময় বলছে কিন্তু সংক্রমণের দিকে তাকিয়ে দেখে আমরা বুঝতে পারি যে অনলাইন ক্লাসেস অনুযায়ী তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হবে এরপরে তোমরা যারা কলেজের পড়ুয়া আছো তোমাদের অনেকের মধ্যে যে জিজ্ঞাসাবাদ্র যে কোভিড থেকে অ্যাকচুয়ালি কলেজ ওপেন হতে চলেছে তো দেখো তোমরা যে ইনফরমেশান আগে পেয়েছিলে যে অর্থ সেমিস্টার যেটা আছে সেটা অনলাইনে হচ্ছে অনলাইনে এক্সামিনেশান হবে তারপর তোমাদের ইভেন্ট সেমিস্টার যেটা আছে সেটা চালু হয়ে যাবে অ্যাকচুয়ালি অফলাইনে এই তো এখানে আমি বলে রাখি তোমাদের যে ইভেন্ট সেমিস্টার সেটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি যেরকম বললাম যে অনলাইনে চালু করার ঘোষণা কিন্তু রীতিমতো অফিসিয়ালভাবে না করলেও সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছে এরকমভাবে কিন্তু ও তোমরা বিভিন্ন জায়গায় যেটা বললাম বিভিন্ন স্টেটে দেখতেই পাচ্ছ যারা অনলাইনে পরিবর্তে অফলাইনে শুরু করে দিয়েছিল কলেজ স্কুল তারা কিন্তু আবার সংক্রমণ বাড়ায় অনলাইনে চলে গেছে শিফট আর আমাদের রাজ্যে যখন অ্যাকচুয়ালি স্বাভাবিক পরিস্থিতি ছিল প্রায় সংক্রমণ অতটা পরিমাণে বাড়ছিল না সংক্রমণ দিনে দিনে কম ছিল সেক্ষেত্রে দেখা গেছিলো ওই স্কুল খুলে গেলেও কিন্তু কলেজ খোলেনি আর এখন এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে কিন্তু সংক্রমণের পরিমাণ বাড়ছে অন্যান্য ও স্টেটের মতোই এই অত্যাধিক পরিমাণে সংক্রমণ না হলেও কিন্তু সংক্রমণের পরিমাণ আগের থেকেও বেড়েছে সেই কারণে সমস্ত দিক এবং ইউনিভার্সিটির যে এ বিভিন্ন বিজ্ঞপ্তির সমস্ত কিছু দিকে আমরা তাকিয়ে বলতেই পারি যে তোমাদের যে কলেজ সেটা এই মুহূর্তে মে মাস কিংবা তার পরের মাসে মানে চালু হওয়ার সম্ভাবনা নেই বিভিন্ন ও ওয়েবসাইটে তোমরা বিভিন্ন রকম ইনফরমেশান পাচ্ছ যে মে মাস থেকে হয়তো তোমাদের অ্যাকচুয়ালি কলেজ খুলে যাবে পশ্চিমবঙ্গের যে কলেজগুলো রয়েছে সেগুলো খুলে যাবে কিন্তু এগুলো জাস্ট আমাদের অনুমান মাত্র যখনই দেখবে আবার মে মাস আসবে তখন আবার বলবে যে না খুলছে না সেই কারণে তোমরা এই অফলাইনের এই মুহুর্তে কিন্তু তারা ছেড়েই দাও অনলাইনে পুরোপুরি রপ্ত করো যাতে তোমাদের এই বছরটা পুরোপুরি নষ্ট না হয় এবং তোমাদের ই অড সেমিস্টার হয়ে গেলে ইভেন সেমিস্টারের এরকে কিভাবে কীভাবে ভালো করা যায় তার প্রস্তুতি নিতে থাকো তো আরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই